আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স, আপনাদের সামনে একটি কার্টুন আমি দেখাচ্ছি। তো কার্টুনের ভিতরে কি আছে এবং এই কার্টুনের যে ম্যাশিংটি ভিতরে আছে সেই ম্যাশিংটির কি কাজ, বর্তমান বাজার মূল্য কত, কিভাবে ক্রয় করবেন, আর এই কার্টুনের ম্যাশিনের বর্তমান কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে ক্রয় করবেন, সেটি কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবসা, সে ব্যবসাটি হচ্ছে প্রত্যেকটা অঞ্চলেই আছে, সারা বাংলাদেশে গ্রাম অঞ্চল বলেন শহর বলেন সব জায়গায় কিন্তু এই মেশিনের ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে। অনেকেই জানে না যে মেশিনটি কিভাবে ক্রয় করতে হয়, কোন জায়গায় পাওয়া যায়। তো এই মেশিনটি এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটি হচ্ছে সম্পূর্ণটা এসএস বডি, এটি মেড ইন চায়না, চায়না মেশিন। এখন আমি আপনাদেরকে কার্টুন খুলে দেখাবো, মরক উন্মোচন করবো। তো ভিউয়ার্স, এখন এই কার্টুনটি ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন যে কি মেশিন ভিতরে আছে। তো চলুন যাওয়া যাক, কার্টুনটি আমি প্রথমে ওপেন করে দেখি। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে মুরগি ওয়াশ একটি মেশিন রাখা আছে, এটি সম্পূর্ণ এসএস। এই মুরগি ওয়াশ মেশিনটি কিন্তু চায়না, এটি বাংলাদেশেরও পাওয়া যায়, ইন্ডিয়ানও পাওয়া যায়। তো আমাদের কাছ থেকে নিতে হলে সম্পূর্ণ চায়নাটা পাবেন। এই চায়না মেশিনের সাথে কী কী পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে বাইর করে দেখাবো। এই যে মুরগি, মুরগি যদি আপনি কাটিং করেন আর কি, মুরগি জবাই করার পরে যে রাখার জন্য একটি ট্রে, পাশাপাশি মুরগি পরিষ্কার করার পরে যে রাখবেন, মুরগির গায়ে পানি থাকে, পানি নিংড়ানোর জন্য একটি ট্রে রাখা আছে, এবং অতিরিক্ত এক সেট ভিতরে রাবার দেওয়া আছে। এই রাবারগুলো অতিরিক্ত এক সেট থাকে মেশিনের সাথে। এটি হচ্ছে ইলেকট্রিক লাইন সিস্টেম, এটাতে ইলেকট্রিক লাইন দিবেন। মেশিনের ভিতরে 100% তামার মোটর ফুলফিল সেটিং করাই আছে। এই পাশে ইলেকট্রিক লাইনের সুইচ দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন অন অফ সুইচ বাটন। এই অন অফ সুইচের মাধ্যমে কিন্তু এই মেশিনটি স্টার্ট হবে এবং বন্ধ হবে। এই পাশ যে মুরগির পালক, এই যে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু মুরগির যে পালক, এই পালকগুলো এই পাশ দিয়ে পড়ে যাবে। তো আপনারা যদি মনে করেন যে একটি মুরগি ওয়াশ মেশিন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, একটা মুরগি যদি নিজেরা ওয়াশ করতে যান, হাত দিয়ে পালকগুলো ছাড়াতে যান, 5 থেকে 7 মিনিট সময় লাগে। এর একটা মেশিন দিয়ে যদি আপনারা ওয়াশ করেন সেক্ষেত্রে মাত্র 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে একটা মুরগি পালক ছাড়ানোর জন্য। সেক্ষেত্রে আপনি একাধিক মুরগি, এর ভিতরে 5টা 7টা 10টা মুরগিও দিয়ে পালক ছাড়াইতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই। এখানে যে নিপিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানি দেওয়ার জন্য নিপিল। এখানে এই এটা দিয়ে পানি দেওয়া লাগবে, পালকগুলো পরিষ্কার করার জন্য পানি ইউজ করবেন। পালক নেমে যাওয়ার জন্য ওই পাশে আউটপুট জায়গা আছে, সেটা দিয়ে ময়লাগুলো নেমে যাবে। চায়না মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে রাবারগুলো দেওয়া থাকে, রাবারগুলো অত্যন্ত সফট, একদম ইজিলি সফট, এই যে একদম বেকার হয়ে যাবে। একটি রাবার কতটা সফট এখানে দেখলে বুঝতে পারবেন, একদম ফুল কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে। তো এই রাবারগুলোর সফটের কারণে কিন্তু এই মেশিনটা লং লাস্টিং করবে, প্লাস গুঁড়া দিয়ে পানি লিক করার কোনো প্রকার সমস্যা বা আশঙ্কা নাই। এই মেশিনটা যদি বাংলা হয়, আমাদের দেশি প্রোডাক্ট হয়, দেশি তৈরি হয়, সেক্ষেত্রে রাবারগুলো একটু হার্ড হয়, প্লাস একটু মানে শক্ত হয়, যার কারণে দ্রুত নষ্ট হয়ে যায়। আর এটা অনেকে এমএস দিয়ে তৈরি করে, এমএস দিয়ে তৈরি করলে খরচ কম হবে এবং দামও কম হবে, যেহেতু এটা ফুড প্রোডাক্ট, যার কারণে কিন্তু আপনারা এখানে কোনো প্রকার এমএস ব্যবহার করা ঠিক না, যার কারণে এটা এসএস, সম্পূর্ণরূপে এসএস মেশিন। তো এই এসএস মেশিন দিয়ে কিন্তু এটা ব্যবহার করলে আপনি লং লাস্টিং করতে পারবেন, কোনো প্রকার মরিচা আসবে না, আর এর ভিতরে কোনো প্রকার যে ময়লা পরিষ্কার করার জন্য যে সংকট ঝামেলা কিছুই নাই। এসএসের ভিতরে কোনো ময়লা সহজে ধরে না, পানি মেরে দিলেই পরিষ্কার, একদম ঝকঝক চকচকে থাকবে। তো এই মেশিনের বিভিন্ন সাইজ হয়ে থাকে, ছোটো বড় সাইজ হয়, এটা বড় সাইজ। তো এই মেশিনটি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। অনলাইনের মাধ্যমে ক্রয় করার জন্য সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন, বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিস ভিজিট করার জন্য আসবেন। তো ভিউয়ার্স, এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 25,000 টাকা, মেড ইন চায়না মেশিন। যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।